অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, কেন দেরি হয়েছে সেটাও পরে বলবো। আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু রান্না দেখাবো, এটা অনেক দিন আগে আমি করে রাখছি কিন্তু কিছু সময়ের অভাবে আমি এটা ছাড়তে পারিনি। আমার নানান ভেজাল ছিল, যে কোনো কারণে আমি এতদিন এটা দিতে পারিনি। আরও অনেক ভিডিও করা আছে কিন্তু দেওয়া সময়ের জন্য দিতে পারিনি, এটা সারপ্রাইজ হয়ে গেছে আমার। আমি একটি খিচুড়ি রান্না করব। আগে আমি গরম মশলাটা করলাম, এটার কারণ এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। অনেক সুন্দর মাংসের মতো মনে হবে। এখানে ভাতের চাল দিয়ে আমি খিচুড়িটা তৈরি করব। এই যে মশলা যেটা গরম করলাম এটা ঢেলে রাখলাম, এটা কোনো ভাজা না, জাস্ট একটু গ্রান বের হয়েছে, আমি এটা ব্লেন্ডার করে নেব। এখানে অনেক ধরনের, এটা দিয়ে মাংসও রান্না করা যাবে, আবার খিচুড়িতেও দেবো। এই জন্য এখানে মুগের ডাল দিলাম, হালকা একটু কালার, কোনো ভাজা না, মানে জাস্ট একটু নাকের সেন্টের মতন আসবে, তখন এটা আমি বন্ধ করে দেবো। মুগের ডাল ভাজে খিচুড়িটা করলে বেশি মজা হয়। এখানে মসুরের ডাল দিলাম দুই পট, মানে এটা মাপ অনুসারে দুই পট দিলাম মসুরের ডাল, দুই পট চাল, আর এই মুগের ডাল। এখানে দুই পটের মতন মুগের ডালও আছে। এটা একটু দিয়ে এখন আমি প্রথম মাংস নাই, কিছু ইয়ে আছে, হাড্ডি গুড্ডি আছে আর পা আছে, আমি সেটা রান্না করে নেব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। ওরা বলতেছে আমি একটু মাংস থাকলে রান্না করো, কিন্তু আজকে দেখি নাই আছে কিছু হাড্ডি গুড্ডি, বলতে ঠিক আছে ওইটা রান্না করি। আমি ইলিশ মাছ করবো, ভর্তাও করবো। এখানে আদা রসুন একসাথে বাটায় সেটা দিলাম, ধনিয়া জিরে একসাথে বাটা সেটাও দিলাম। লবণ মরিচ, বেশ একটা ঝাল দেবো না, হালকা, আমার মরিচটা বেশ ঝাল। হলুদ সব কিছু পরিমাণ মতন দিয়ে নিচ্ছি, তারপর একটু কষে আমি মুরগি মাংসটা দিয়ে দেবো। কারণ এখানে আমার ছেলে মেয়েরা বউ খাবে, কিন্তু আমি এই মাংস ফার্মের মুরগি আমি খাই না, যেহেতু আমি খাবো না, আর সবাই খায়, ওদের জন্য একটু করে নিচ্ছে আলাদাভাবে। টমেটো দিয়ে দিলাম, এই যে মশলাটা করলাম সেই মশলাটার একটু গুঁড়া দিয়ে দিলাম সামান্য এই মাংসের ভিতরে। অনেক সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এখন আমি খিচুড়িটা বসাবো। তেল দিয়ে নিলাম আর পেঁয়াজটা দিলাম,
এখানে আমি কিছুটা সরিষার তেলও দেব। অনেকদিন হচ্ছে ভিডিও দেওয়ার না, কারণ আমি এক আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল, তা বাড়ি গেছিলাম, বাড়িও কিছু ভিডিও আছে। বেশ অসুস্থ ছিল, তাকে এরা 10-12 দিন থেকে সুস্থতা করে তারপর আসছি। এদিকে আমার বউ অসুস্থ, তাকে নিয়েও একটু চিন্তায় আছি। সব মিলিয়ে আমার এই ভিডিওগুলো ছাড়া হয়নি, আর ভিডিও ছেড়েই বা কী হবে, এগুলো তেমন একটা আমি শান্তি পাচ্ছি না। এতদিন ধরে ভিডিও দেখছি, তেমন একটা লাভবান হচ্ছি না। কোথাও কিছু দেখে কেউ দেখে, কেউ সাবস্ক্রাইব করে না, লাইকও দেন, আমার ভালো লাগে না। মাঝখানে বেশ ভালো একটা পর্যায়ে চলে গেছিলাম, লাইক কমেন্ট সবসময় ভালো ছিল, পরবর্তী মানুষের কেন ভালো লাগে না এটা আমি জানা নেই। আবার দিয়ে দেখি, একদম এটা মনে একটা শখ, কোনো কিছু পাওয়ার আসে না, এটা একটা শখ, কিন্তু কেউ যদি দেখে লাইক করে কমেন্ট করে অনেক ভালো লাগে আমার। আমি সব মশলাটা খিচুড়িতে একদম গরম মশলা আর যেরকম মাংস রান্না ওইভাবে করে আমি খিচুড়িটা বসাবো। সব মশলাটা কষাই নিচ্ছি, এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট, তারপরে হলুদ মরিচ, ধনে জিরা, সব ধনে জিরা বাটা দিলাম, এর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবটা দিয়ে এখন তেলটা ভালো করে কষাই নেব। এখন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমার আব্বা সুস্থ, আল্লাহ তাকে যাত্রা বাঁচাই দিছে। আর সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আজকে দিছি, সিদ্ধ মানে ঝাল বের হবে না, অথচ গ্রান বের হবে। অনেকে লাস্টে দেয়, আমি প্রথমে দিলাম, যেহেতু এটার সাথে একটু হালকা হালকা কষানো, ওর সাথে সেন্টার বের হয়ে যাবে। সাইডে আর এই যে সরিষার তেলটা এখন দিয়ে আর একটু কষাবো। সরিষার তেল দিলাম, আগে দিলাম সয়াবিন তেল, তারপরে দিলাম সরিষার তেল, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন গরম পানি সাইডে করে রাখছি, গরম পানিটা দিলাম। অনেকে অনেক রকম করে খিচুড়ি রান্না, আমি আমার মতন করে রান্না করি। লবণ দিয়ে দিলাম আরো কিছুটা, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে কিছু আলু মানে আমি কষাবার ভিতর দেই নাই, এখন পানিটা গরম পানিতে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য গরম পানির ভিতরেই দিলাম। টমেটো দিয়ে দিলাম, আস্তে এখন ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা আস্তে আস্তে জালে নরম হতে থাকুক। এদিকে মাংসটাও সিদ্ধ করে দিলাম, মাংসটা প্রায় হয়ে আসছে, বেশি সময় লাগবে না। ঢাকনা এখানে রাখা যাবে না, যেহেতু বলক আসছে পড়ে যাবে। ওই গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, যে গরম মশলাটা করলাম, কারণ এতে আর কোনো কিছু দরকার হয় না, এটা শুধুই খাওয়া যায়। এই জন্য একটু ওই মশলার গুঁড়োটা দিলে পরে অনেক সুন্দর মনে হয় মাংসই রান্না করছে এরকম মনে হবে। আমি ইলিশ মাছ ভাজবো খিচুড়িতে খাওয়ার জন্য, এখানে লাল মরিচ দিলাম,
হলুদ দিয়ে দিলাম। লবণ না একটু একটু পেঁয়াজ দিয়ে নিলাম, বাটা পেঁয়াজ। সব করে ভালো মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। লবণ টবণ দিয়ে মাখিয়ে রাখি কিছুটা সময় থাকুক। মাছের ভিতরে মশলাটা ঢোকার জন্য আমি রেখে দিলাম। আপনারা দেখতে থাকেন আমার রান্না আস্তে আস্তে চলতেছে হইতেছে। আমি সাইড থেকে কিছু কুচানো পেঁয়াজ ভাজিয়ে নিচ্ছি, ওই ইলিশ মাছের সাথে খাবো। এরকম করে আমি ওই ইলিশের তেলটা থেকেই আমি পেঁয়াজটা ভাজতেছি। মাছ আস্তে আস্তে সাইডে বসে হোক, আর ইলিশ মাছটাও ভাজা হচ্ছে, পেঁয়াজটাও ভাজা হচ্ছে। একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং পেঁয়াজটা খেতে ভালো লাগবে। মাছগুলো হয়ে গেছে একদম এক সাইডে, সব সরাই দিয়ে আমি পেঁয়াজটা ভাজতেছি। এখন আমি শুটকি ভর্তা করবো, বাঁশপাতা শুটকি, শুটকি চাপা শুটকি বলে, এটাকে মরিচটা আগে ভাজে নিচ্ছি। শুটকিটাকে আজ ভালো করে ফেলে ধুয়ে রাখছি, আর এখানে রসুন আর পেঁয়াজ দিলাম। এই শুটকি ভর্তা একটু রসুন পেঁয়াজ বেশি দরকার হয়, আমি খিচুড়িটা তেলে দেবো, সেই জন্য ফোড়ন দিয়ে নিচ্ছি। মাছটা আস্তে আস্তে করে ভাজিয়ে নিতে হবে। এটা বাঁশপাতা শুটকি, শুটকি মানে উদলো শুটকি বলে, এই কিন্তু শুটকিটা খেতে বেশ মজা। এই শুটকি আমার এখানে আমরা খুলনাতে পাই না, আমার বোন ঢাকা থেকে আসছে নিয়ে আসছে, আমি বলছি আমার কুচু শুটকি নিয়ে আসেন আমার জন্য। তো খুদির ভাত খেতে চাইছিলাম, সেই জন্য খুদের ভাতের সাথে খাওয়ার পরে যা ছিল এটা এখন আমি খিচুড়ি রান্না করতেছি, তার সাথে একটু ভর্তা করে নিচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দিয়ে নিলে বেশ সুন্দর একটা গ্রেনেশ এবং খেতেও ভালো লাগে। আমি ঘি দিয়েও দিই, অনেক সময় তেলের উপরেও দিই, ঘি দিয়ে দিলে একটা সুন্দর গ্রান বের হয়, যে যেভাবে দেওয়ার। এখন আমার ঘি নেই দেখে আমি তেল দিয়েই করলাম।
এখন আমি ভর্তা সব কিছু রেডি করে নিলাম, ভর্তা করব। আমার রান্নাগুলো কীরকম লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। ভালো মন্দ কীরকম কী কমেন্টসের মধ্যে জানালে আমার খুব খুশি লাগে যে না আমারটা কেউ দেখছে এবং আমাকে কিছুটা ভিডিওটা কিছুটা সার্থকতা তৈরি হইল। একটা ভিডিও করতে অনেক সময়ের দরকার হয়, অনেক কষ্ট করেই তৈরি করতে হয় এক হাতে, কারণ ক্যামেরা ধরা, নিজের যে কাজগুলো চালানো, অনেক সময় দেখা যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে। কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি, এই কাঁটাগুলো মুখে পড়লে যদি গলায় লাগে সেই জন্য সব শক্ত কাঁটাগুলো ফেলে দিলাম বেছে বেছে। আর আমি পাটায় পিষতেই ভালো বর্তাটা মজা পাই, কারণ বর্তাটা পাটাই ভালো হয়। অনেকে ব্যালেন্ডারে করে নেয়, ব্যালেন্ডার চাই এরকম পাটায় পিষে খেয়ে দেখেন অনেক মজা হবে। বর্তাটা বাটা শেষ, সম্পূর্ণ দেখানো অনেক বড় লম্বা হয়ে যাবে, সম্ভব না। সব কিছু মশলা দিয়ে এখন আমি আস্ত কিছু পেঁয়াজ দিচ্ছি, এটা কামড়ে কামড়ে পড়লে অনেক ভালো লাগে। শুটকিতে কখনো সরিষার তেল দেওয়া যাবে না, শুটকির একটা সেন্ট আলাদা, সরিষার তেল দিলে ওই সেন্টটা নষ্ট হয়ে যায়। আমি কিছু লাল মরিচে ভর্তা করছি আলাদাভাবে, একটু রসুন পেঁয়াজ এবং লাল মরিচ দিয়ে ওটা আলাদাভাবে তৈরি করে নিয়েছি। বুঝে এখানে কিছু শুকনো মরিচ ভাজা, ওই লাল মরিচ ভর্তা এবং শুটকি, এটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য সব রেডি। এখন এই যে আমি খাবার দিয়ে দিছি সবাইকে বেড়ে, আর ওরা খাবে। বৃষ্টি হয়েছিল ওই দিন, প্রচুর বৃষ্টি ছিল,